আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাকে আজকে আমি নতুন কিছু ব্যবহার নিয়ে আরম্ভ করছি। তো আপনারা আজকে আপনাকে করে দেবো যে আপনারা দেখতেছেন যে বড় মোড়া মোড়া যে লোহা থাকে, ওই লোহা আসলে কিভাবে কাটে? যদি গ্রাইন্ডারে কাটুন তাহলে বহুত সময় লেগে যায়গা। যার জন্য আপনাদের মধ্যে আজকে গ্যাসের সিস্টেমে কিভাবে আপনারা লোহা কাটবেন সেটা আপনাদের আজকে আমরা দেখামো। যে এনেবিলা আমাকে দোকানের পাঁচ মুড়ায় যেমন নাকি কাম আরম্ভ হয়েছে এই জায়গায় গ্যাসের, ইদে কেমন করে কাম করে আপনাকে অল্প সময়ের ভিতরে বহুত বড় বড় কাম আপনারা করিয়াল দিয়ে পান। তো আপনারা এ দেবেন যে যেটা আপনার অক্সিজেনের যেটা ট্যাঙ্কি আছে এটাতে আপনার খালি পাইপ দেখালে অক্সিজেন যায়, এটাতে আপনার অক্সিজেন গ্যাস আছে। আর আপনার এলপিজি গ্যাস যেটা আপনার এলপিজি গ্যাস এটা আপনার দুইটা একলগ হয়ে নেয়, দুইটা একলগ হইয়া কিন্তু এই জায়গায় কাটাকাটি আরম্ভ হয়েছে। কেমন করে কারণ নাকি আপনাকে দেখাই দিয়েছি। আপনারা সম্পূর্ণ মিস্ত্রি আছে, মিস্ত্রি ভাই আপনাকে অনেকে কথা বলবো কিরম এটার মধ্যে পড়তা কয়েক ঘন্টার মধ্যে কত কিরম কাটা হারে আপনাকে সম্পূর্ণ দেহ মধ্যে দেখে থাকি। আপনারা দেখতেছেন যে পাইপের মাধ্যমে গ্যাস গ্যাস দুটো কাটাচ্ছে, এই যে দেখতেছেন যেরকম বড় বড় রোহাটে এই যে দেখুন কিরম ই করে ফেলাইছে, একটা পাত্রি ধরেছে বহুত মোড়া। আপনারা দেখুন এই যে বহুত মোড়া, এটা কিন্তু গ্রাইন্ডারে কাটতে তো হস্তা কথা না, গ্রাইন্ডারে কাটতে কিন্তু বহুত সময় লেগে যাবো গা। যার মধ্যে এই বস্তুটা কাটবার নিয়ে কিন্তু এই গ্যাস ব্যবহার করে কেমন করে কাটে মিস্ত্রির সঙ্গে আলোচনা করবো আপনারা দেখুন। তো দেখুন এই যে কাটা আরম্ভ হয়েছে, এই যে কাটাকাটি করতেছে ওই গ্যাস দুইটা গ্যাসের দ্বারা কাটতেছে। এই যে দেখুন লোহা লোহা ডাইরেক্ট পানির মতো করে কাটতেছে, ধরুন না যে পানি কিছুই না, লোহা একটা বস্তু কিরম মোড়া মোড়া হয়েছে দেখেন, এরম করে সেও করছে কিরম মোড়া মোড়া লোহা দেখুন এই যে এরম করে সেও করছে, কিন্তু করতে কিন্তু অল্প টাইমে লাগে না। এই যে এরম ধরনের করতেছে লোহা কিন্তু করবার নিয়ে গেছে, কোনো ধরনের অসুবিধা নাই। তো আমরা হ্যাঁ এক মিস্ত্রি ভাইয়ের কাছে শুনে আমরা হ্যাঁ সম্পূর্ণ মানে ডিটেলসটা হোস করুম, আসলে তো খরচ কীরকম, এটাতে কাম করলে খরচ কীরকম, আর এটা কী সিস্টেমের পয়সাটা নেয়, আর গ্রাইন্ডার দেয়া করলে পাতা কীরকম খরচ পড়ে, আর এই আগুন গ্যাস দেয়া কাটলে পাতা কত খরচ পড়ে, এটা আমরা হ্যাঁ সম্পূর্ণ জানো। আচ্ছা এই বস্তুগুলো যে কাটতেছেন আপনি, আসলে তো এটা আপনার তো গ্রাইন্ডার তো কাটুন যায়, কাটুন যায় কাটুন যায়, তাহলে আপনি যে গ্যাস সিস্টেমে যে কাটতেছেন এটার মধ্যে তো নিশ্চয়ই আপনার পড়তা আছে, কীরকম পড়তা আছে? 50% 50% আধা আধি ডিফারেন্স, আধা আধি আপনি যদি গ্যাস দিয়ে কাটবেন তাহলে আধা আধি আধা আধি দিয়ে আপনার যে পাইছে যাবো গাছে দেবো। আর ধরুন সেখানে ফাইল একটা যদি একবারে বরাবর কাটুন, বরাবর যদি কাটা হয় তাহলে আপনার যে গ্রাইন্ডার তো বহুত টাইম লাগবো, গ্রাইন্ডার তো মোটামুটি 15 থেকে 20 মিনিট লেগে যাবে। আর এটাতে কাটতেছেন কয় মিনিটে? মোটামুটি 10 মিনিট 10 মিনিট আধা আধি টাইমও বাঁচতেছে, টাইমও বাঁচতেছে, আধা আধি আপনার পয়সা বাঁচতেছে। তাহলে আর যদি কোনো কেউ যদি এরকম ধরনের কাটাকাটি করবার চায় তাহলে আপনার নিশ্চয়ই করে দিয়ে হবেন কামটা, নাহলে দেহেও দিয়ে দেহেও দিয়ে হবেন, বা এই কামের জন্য যদি আপনার বিছিরা নয় তাহলে আপনার নাম্বারটা আপনি দিয়ে দিলেন, দিয়ে দিলে পরে আপনারা যদি ডাহে আপনি কাম সাম করবেন তাহলে আপনার নাম্বারটা আমি সুন্দর করে কলে দিয়ে দিবো। তো আর একটা বস্তু দেখা গেছি যে এই যে মোড়া লোহাটা আছে এটা তো আপনার যে কাটা যাবো গা আরামে, এটাও কাটা যাবে, ইয়ার সে মোড়া লোহা কাটা যাবো না, মোড়া লোহা কাটা যাবে। আচ্ছা ঠিক আছে, তো আপনারা তো দেখলেনি, যদি আপনারা এমন ধরনের লোহা যদি কোনো কাম সাম করবার চান, এমন ধরনের এইরকম পর্তায় যদি কাটবার চান তাহলে আমার ইয়ে আপনার নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে কল করবেন, যোগাযোগ করবেন, যোগাযোগ করে সুন্দর করে কাটবেন, কোনো ধরনের টেনশন নাই, কোনো ই নাই, একবার সমান করে কাটে দিব। গ্রাইন্ডারে যে কাম মানে 1 ঘন্টা লাগবো সে কাম এটা আধা ঘন্টা হইব, গ্রাইন্ডারে করতে যেটা মানে আপনার এই 100 টাকা খরচ হবো এটা শতকরা 50% খরচ হবো, 50% খরচে কামটা হয়ে যাবো গা। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর যদি চ্যানেলে ফার্স্ট টাইমে থাকুন তাহলে সাবস্ক্রাইব করবেন।